ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين. شكرا يا ربي شكرا. يا قلبي شكرا. يا دربي شكرا. أحمد يركن نايمي تني লিখেছেন যে স্বয়ং কোরআন করিম বিভিন্ন জায়গায় হুজুফ্লা আল্লাহ ইসলামের মিলাদ বর্ণনা করেছেন তারপরে বলছেন যে যেমন এক জায়গায় আছে যে কদ জ্যা একম রাসূলুম আসলে এ একটা হচ্ছে ফ্রতোবা সম নয়তম এক সঠাস তো এখানে বলা হয়েছে মানে তিনি লিখছেন যে হে মুসলিমগণ বা হে মুসলমান তোমাদের কাছে সম্মানিত রাসূল সাল্লামের আগ সাল্লাম আগমন করেছেন এখানে জন্মের বর্ণনা করা হয়েছে এরপর মিন আনফুসিকুম তোমাদের মধ্যে থেকে বা তোমাদের মধ্যে শ্রেষ্ঠ বংশ থেকে দ্বারা বংশ পরিচয়ের বর্ণনা করা হয়েছে অতঃপর হ্যারিসুন আইলাইকুম থেকে শেষ পর্যন্ত হুজুর সাল্লা সালামের গুণকীর্তন বর্ণনা করা হয়েছে বর্তমান মিলাদ শরীফেও এই তিনটি বিষয়ের আলোচনা করা হয় আসছি আমরা এই আলোচনায় এটাকে একবার আমরা কাঞ্জুল ইমানটা দেখে নেই ফুরাতা ফুরাতা আয়াত নাম্বার একশো আঠাশ এখানে পুরো আয়ারটা এ ধরনের এসেছে যে লকাদ জুম রসুল আজিজুন আলাইকুম মা আনিতুম হ্যারিসুন আলাইকুম বিল মিনীনা রৌফুর রাহিম এটা এসেছে এর অর্থ করেছেন যে কাদ জাআকুম রাসুলুম মিন আনফুসিকুম আযীযুন আলাইহি মা আনিততুম হরীসূন আলাইকুম বিল মু'মিনিনা রউফুল রাহিম এই যে অনুবাদ কাঞ্জুল ইমানে করা হয়েছে এভাবে যে নিশ্চয় তোমাদের নিকটটা তাশ্রীফ আনায়ন করেছেন তোমাদের মধ্যে থেকে ওই রাসুল যার নিকট তোমাদের কষ্টে পড়া কষ্টদায়ক তোমাদের কল্যাণ অতিমাত্রায় কামনাকারী মুসলমানদের উপর পূর্ণ দয়াদ্র দয়ালু এরপর তিনি দুটো টিকা করেছেন এক হচ্ছে তিনশো সাত নম্বর টিকা এবং তিনশো আট নম্বর টিকা এর থেকে যে ব্যাখ্যা নিয়েছেন করেছেন তিনি অর্থাৎ আহমেদ খান বেলির বিকাঞ্জুল ইমান সুরা ইউনুস সুরা ইউনুস বলছে সুরাতৌবা নম্বর একশো আঠাশ এর তিনশো সাত নম্বর টিকা মোহাম্মদ মুস্তফা সাল আলহি ওসাল্লাম আরবি কোরাইশি যার বংশ মর্যাদা ও বংশ পরম্পরা সম্পর্কে তোমরা ভালো অবগত আছো যে তিনি তোমাদের মধ্যে সর্বাধিক উচ্চ বংশীয় তোমরা তার সততা বিশ্বস্ততা দুনিয়ার প্রতি অনাসক্তি ক্ষোধাভীতি পবিত্রতা নিষ্কতা এবং প্রশংসিত চরিত্র সম্পর্কে খুবই অবহিত রয়েছে খুব অবহিত রয়েছে আর অপর একের আত এ ফুসিকুম ফাতে ফাত্তা বা জবার এসেছে এর অর্থ হচ্ছে তোমাদের মধ্যে সর্বপেক্ষা উৎকৃষ্ট অভিজাত উত্তম এ আয়াতে বা এ আয়াত শরীফে বিশ্বকুল সর্দার সাল আলী আসাল্লামের শুভাগমন অর্থাৎ তার বরকতময় জন্ম মিলাদ বিবরণ রয়েছে তিরমিজি শরীফের হাদিস শরীফ থেকেও প্রমাণিত হয় যে বিশ্বকুল নবী সর্দার নিজের জন্ম বিবরণে দণ্ডায়মান হয়েছেন এ থেকে প্রতিমান যে বরকতময় মিলাদ মাহফিলের উৎস উৎস কোরআন ও হাদিস থেকে প্রমাণিত হয় এ আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপন হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপন দুটি নাম দ্বারা সম্মানিত করেছেন এটা সম্পর্কে পূর্ণাঙ্গ সম্মান প্রদান এ সরওয়ারে আনোয়ার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেদিপতি এখন এখানে আমরা দেখলাম যে মাসালা বলে বের করা হয়েছে যে এ থেকে প্রতিমন হয় যে বরকতময় মিলাদ মাহফিলের উৎস কোরআন হাদিস থেকে প্রমাণিত হয় বলেন এখানে মিলাদ মহাফিল মিলাদ মাহফিল এর যে উৎস এখান থেকে কোথা থেকে পেলেন রসুল সাল্লামের ব্যাপারে রসুল সাল্লাম কী সাল্লাম তিনি কি ধরনের প্রথমে যে ব্যাখ্যাটা করা হয়েছে যে তার সততা তার বিশ্বস্ততা তার দুনিয়ার প্রতি আসক্তি বিরতি মানে ভীতি পবিত্রতা যে বিষয়গুলো বলা হয়েছে এই যে বিষয়গুলো তো দুনিয়ার প্রতি যে অনাসক্তি রয়েছে এবং তিনি যে আল্লাভ এবং তিনি রাতের পর রাত দাঁড়িয়ে আপনার পড়ে পা ফুলে যেত আরও অন্যান্য যে দিকগুলো প্রত্যেকটা জিনিস তার চরিত্র প্রশংসিত চরিত্র হ্যাঁ তাকে বানানো হয়েছে এক কথায় তিনি যে আমাদের জন্য মডেল এর ব্যাপারে কারো কোনো দিমত নেই যদি কেউ দিমত থাকে সে মুসলিম হতে পারে না কারণ রসুল ফাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য মডেল আর তাকে আল্লাহ থেকে উৎকৃষ্ট বানিয়েছেন আর তার একটা বৈশিষ্ট্য হচ্ছে যে আনায়ানতিকু আনিল হাওয়া ইনহু ইল্লা ওয়াহীহু আল্লাহ রাসুল নিজের মন থেকে কোনো কিছু বলতেন না আল্লাহ যা করেন তাই তিনি বলেন ফুরা

মুস্তফা বলা হচ্ছে মুস্তফা শব্দ অর্থ হচ্ছে যে সকলের মধ্যে থেকে এখানে মোহাম্মদ মুস্তফা বলা হয়নি তো সকলের মধ্যে থেকে নির্বাচন করা চুনে নেওয়া তো আল্লাহ তাবার কবা তাল্লা সৃষ্টি কুলে যত মানব মানবের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ সমস্ত নবীর মধ্যে থেকে সকল মধ্যে থেকে শ্রেষ্ঠ যে ব্যক্তিকে চুনেছেন সে হচ্ছে রসুল এবং তিনি যে মহান চরিত্রের তিনি মহান আপনার মানে বৈশিষ্ট্যের আল্লাহ তাবারকাত তাকে বানিয়েছেন এবং সকল জাতির জন্য সে মানুষ জিন ফেরেস্তা সকলের জন্য যে তিনি নবীর আহমেদ রহমতুল্লাহ আলামিন এতে কোনো সন্দেহ নেই এবং তিনি নেয়ামত তাতে কোনো সন্দেহ নেই এখানে আল্লাহ তা তালা তার ব্যাপারে বর্ণনা করছেন এখানে আপনি বলেন যে কোথায় পেলেন যে তার ঈদে মিলাদের কথা মিলাদ মহাফিলের কথা এই আয়াতকে ভিত্তি করে এই যে তিরমিদের কথা দিয়েছে কথা যে থেকে প্রমাণিত বিশ্বকুল সর্দার মানে রুফুলা সাল্লাই সাল্লাম নিজের জন্ম বিবরণে বিবরণ দণ্ডানময় হয়ে দিয়েছে। তো তিনি দাঁড়িয়ে দিয়েছেন কাউকে কথা বলে বক্তব্য দিতে গেলে কোনো বিষয়ে হয়তো রসুল্লামকে জিজ্ঞাসা করলো হ্যালো আপনি কে বা কোন বংশের হয়তো সেই ক্ষেত্রে রসুল বললেন কোনো কথা বা রসুল সালামকে যে কোনো জিনিস দাঁড়িয়ে কথা বলেছেন তো আমরা সে বিষয়গুলো আমরা জানি তো এই বিষয়গুলো যখন আমরা মানে আলোচনা করব তখন তার যে অবস্থান সেটা শিখি এখানে দণ্ডায়মান দ্বারা এখানে একটা দিকের প্রতি ইঙ্গিত করা হচ্ছে যে কেয়ামে যে দাঁড়ায় সেটা তো রসুল সাদা সালাম দাঁড়িয়েছেন তাই সাহাবারাও দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনেছেন এটা আসলে এই এইগুলো হচ্ছে নিজেদের ধারণা এবং প্রত্যেকটা ধারণা করে কথা বলা অথচ কোরআনে বলা হয়েছে ইন না জার্নাল লাইভ মিনিল হাকশাইয়া সত্যের মোকাবেলায় অনুমান কোনো কাজে আসে না সত্যের মোকাবেলায় অনুমান বা ধারণা কোনো কাজে আসে না যত দেখবেন যত দলিলগুলো সব ধারণা করে প্রমাণ করার চেষ্টা করা হয়েছে সব প্রমাণ করার চেষ্টা করা হয়েছে এবং মানুষকে শুধুমাত্র আহমেদ খান বেলে খালি এটা প্রমাণ করছে এই যে যে একই জায়গা থেকে এক কথায় নেতা যেদিকে তার চড়াও সেদিকে নবী আহম্ম সাল্লাল্লাহু সাল্লালাম হলেন আমাদের জন্য নেতা তার থেকে বড় কেউ নেই তাই আমরা অন্য কোন ব্যক্তির ফলোয়ার্স নই আমরা একমাত্র ফলোয়ার্স হলো রাসূল কারণ তিনি আমাদের জন্য ইমামে আযম তিনি আমাদের জন্য সবকিছু তার কথা হচ্ছে আমাদের জন্য ফাইনাল তার উপরে কাউকে প্রাধান্য আমরা দেই না কারো কথা কে প্রাধান্য দেই না এখানে আহমদ খান বেলেরবি যা বলেছেন হুবাহু সেটাকেই প্রচার করছেন আরো ব্যাপক ভাবে তারই অনুচর জাল হাকের লেখক আহমদ ইয়ার খান নাইমি যাকে হাকিমুল উম্মাহ একর্ডিং টু বেলেভিয়া বেলেভিদের মতে তিনি হাকিম উলুমা আল্লাহ আলম যে কেমন ধরনের হাকিম আমরা তো দেখছি বিদহাতের প্রচারক বিদহের মানে প্রসারক এবং সবথেকে বড় কথা হচ্ছে তিনি কোরান এবং হাদিসের কে সামনে রেখে যে অযৌক্তিক যুক্তিগুলো খাড়া করেন যেগুলো কোনো সময় ইসলামের জন্য অন্তত গ্রহণযোগ্য নয় এখন বলেন কি আমি আগে বললাম একটা কথা বললাম তিনি লিখেছেন যে জন্মদিন পালন করো ছেলেদের তোমরা বাচ্চাদের ছেলে মেয়ে যখন হয় জন্মগ্রহণ করে তখন তাদের জন্মদিন পালন করছো তো আমরাও করছি কি আমরা যখন নবীর জন্মদিন পালন করছি তোমাদের আগ কেন বলেন আমরা তো কেউ সেটা করি না তো তোমরাই করো তোমরা জন্মদিন পালনের এ তো রসুল ইসলামের জন্মদিন পালন তোমরা বাচ্চার জন্মদিন থেকে নিচ্ছে এই যে মান্তিক এই যে যুক্তি এটা কোনো হাকিমুল উম্মার কথা হতে পারে হ্যাঁ যুক্তি কে খাড়া করে যুক্তি কে খাড়া করেছে প্রথম শয়তান

যতদিন তোমরা এ দুটোকে আঁকড়ে ধরে থাকবে ততদিন প্রথম হবে না তো আমাদের জন্য দলিল হচ্ছে কোরান এবং সুন্না হাদিস এসেছে মিস কাততুল নাসাবি কেতল ইমান হাদিস নাম্বারশো ছাপান্ন এবং মত্তমা মাইলেক কিতাউল কদর হাদিস নাম্বার তিন তো এখানে আমরা বুঝতে পারলাম যে আমাদের জন্য দলিল হচ্ছে কোরান এবং সুন্না কোনো ব্যক্তি নয় তো এখানে যেটা মশালা বের করছে এখান থেকে মশালা বের করছে যেটা নাই সেটাকে করার জন্য প্রমাণের চেষ্টা করা হচ্ছে সেটা হচ্ছে আহমেদ খান বিলের আর তার অনুচর তার অনুগামী তার অনুসারী আহমদ ইয়ার খান খানি আর তার অনুচর হচ্ছে যত যত জায়গা জামাতের লোক রয়েছে সেই ভারত বর্ষ বলেন বাংলাদেশ বলেন পাকিস্তান বলেন বা আরও অন্য ছড়িয়ে ছিটিয়ে যেখানে যা আছে তাদের দল ভক্তরা তারা এগুলোকে দলিল হিসাবে খারাপ করছে তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে এখানে রসরুল সাল্লাহ সাল্লামের যে বর্ণনা গুণকীর্তন বর্ণনা করার কথা বলা হচ্ছে যদি এটা যদি কোনো ব্যক্তি করে থাকে সে যদি দিন পালন অর্থে করে থাকে তাহলে সেটা সোমবারের দিন হবে তারিখ হিসাবে নয় তারিখ হিসাবে নয় প্রতি সোমবার তুমি করো অসুবিধা নেই প্রতি সোমবার করো প্রতি সোমবার তুমি রোজা রাখো যদি সত্যি তুমি মহাব্বে রাসুল হও সত্যি যদি তুমি নবীর মহাব্বতকারী হও সত্যি যদি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সিরাত আলোচনা করতে চাও সারা রসুল সাল্লামের সিরাত বর্ণ করে শেষ করতে পারি না একদিন দুদিনে একদিনে তো রসুল সিরাত আলোচনা হয় না কিভাবে সম্ভব কারণ রসুল সাল্লাহ সাল্লামের জন্ম থেকে নিয়ে ইন্তেকাল পর্যন্ত অফাত পর্যন্ত যদি সময়টা দেখা যায় কতদিন এক বছর দু বছর তেষট্টি বছর পাক্কা তেষট্টি বছর তো আপনি তেষট্টি বছরের জীবনীকে আপনি একদিনে এক ঘন্টায় বা পাঁচ ঘন্টায় বলে কিভাবে শেষ করবেন তাহলে রসুল সাল্লাহ সাল্লামের জীবনী অন্য ব্যক্তির মতো নয় যে আপনি গল্প আকারে বলে দেবেন বরং তার জন্য কোরআন এবং হাদিস বিদ্যমান তার জন্য কোরআন এবং হাদিস বিদ্যমান তো কোরআন এবং হাদিসকে সম্মুখে রেখে যদি রসুল সাল্লামের প্রত্যেকটা ঘটনা যদি বলা হয় রসুল সাল্লামের সাহাবেদের সঙ্গে কি আচরণ ছিল সাহবিরা কোন সাহাবি কিভাবে রসাল্লামকে মাত্র এসে ইসলাম কবুল করেছে বা আপনার কিভাবে কে সাহায্য করেছে প্রত্যেক দিন বর্ণনা করা হয় বিশেষ করে কোরআন মহাদিসকে রেখে যদি আমরা বলি বছরের শেষ হবে না এই জন্য ধারাবাহিক আমাদের উচিত যে একটা দার্সিল এই সিরাতুল নবীর রসুল সালামের সিরাত বর্ণনা করার জন্য রসুল সালামের বৃত্তান্ত যদি এটা হয় যে তার মানে তিনি আরবি ছিলেন তিনি কোরাইসি ছিলেন তার বংশমর্যাদা তার বংশ পরম্পরা তারপরে তিনি কীভাবে বড় হয়েছেন তিনি হালিমার বাড়িতে কীভাবে থাকলেন তিনি আপনার নবদপ্রাপ্ত হওয়ার পর বা তার আগে হারে গাড়ি হীরাতে কীভাবে ছিলেন তারপরে সেখানে সেখানে আপনার কি ঘটনা ঘটেছিল তারপরে পরবর্তীতে যখন তিনি মানুষের কাছে দিনের দিনের দাওয়াত অর্থাৎ দিনের ইসলামের কথা আল্লাহ একের কথা যখন আম করলেন তখন মানুষরা তার প্রতি কী আচরণ করেছিল কি অত্যাচার হয়েছিল পরবর্তীতে কোন সাহাবি কীভাবে ইসলাম কবুল করেছিল সে সাহাবিদের উপরে কী ধরনের অত্যাচার বা ইয়ে চলেছিল বা তারপরে রসুল সাল্লাম কীভাবে মক্কা থেকে মদিনা হিজ্জত করলেন মদিনায় গিয়ে কী ঘটলো মুনাফিকরা কী আচরণ করেছিল তারপরে আইসার জাল্হাতনের উপরে কী ধরনের অপমান দিতে চেয়েছিল পরবর্তীতে আপনার খন্দকের কথা ওহুদের কথা আপনার আরো অন্যান্য যত ঘটনাগুলো রয়েছে আমি ইন্তেকাল পর্যন্ত যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো যদি আমরা প্রত্যেক দিন বর্ণনা করি আমাদের ওম্মা অবশ্যই সংশোধন হয়ে যেত এবং অবশ্যই সেইভাবে যদি বর্ণনা করা যেত অবশ্যই আমাদের মুসলিম ভাইদের মধ্যে পরিবর্তন দেখা যেত কিন্তু মিলাদের নামে যে জিনিসগুলো হচ্ছে প্রত্যেকটা শরীয়ত বিরোধী না আছে কোরআন না আছে হাদিস শুধু গলা বাজি করে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রসুল সালাম আলাইকা বলবে আর এর দ্বারা নবীর ভক্ত হয়ে গেল এটা কিভাবে হতে পারে মুখে নাই দাড়ি হাতে আছে মিনি তারপরে সে হচ্ছে আসিকে রসুল মহিব্বে রসুল রসুলের মহব্বতকারী নামাজ পড়ে না সে সে কাফের নয় অথচ তারা জানে যে মান তারা কফালাক ফাগত কাফার যে ব্যক্তি নামাজ তাকাল সে ব্যক্তি কাফের হয়ে গেল বাইনা রাজিল বাইনা শির কল কফরে তার কুফালা নামাজ মুসলিম মুশ্রিক এবং কাফের এবং মানুষের মধ্যে অর্থাৎ মুসলিমদের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ তো এই ব্যাপারে স্পষ্ট হাদিস সহি মুসলিম হাদিস নাম্বার বিরাশি কিতাবুল ইমান এসেছে এভাবে প্রত্যেকটা জায়গায় যদি আমরা দেখি তো হাদিস গুলো পাবো কিন্তু মিলাদ যদি কেউ না করে তাকে কাফের বলে ফতোয়া দেওয়া হচ্ছে অথচ সেই মিলাদ করা দলের লোকরা বেনামাজি থাকছে সারা জীবন হয়তো সে শুধু জুম্মার নামাজি কিংবা দেখা যাচ্ছে শুধু ঈদের নামাজি কিংবা জানাজার নামাজি তাছাড়া নামাজ পড়ে না যত প্রকার সুদ জুয়া মদ তাড়ি থেকে শুরু করে যত অপকর্মের সঙ্গে জড়িত শুধু মিলাদে জয়েন করে তাই সে জান্নাতি সে হচ্ছে ফিরকায় নাজিব মুক্তিপ্রাপ্ত দল আর তার বিপরীতে যারা যতই নামাজ পড়ুক যতই তাহাজুদ গুজার হোক যতই হারাম থেকে বাঁচুক যতই ভালো কাজ করুক না কেন সে ব্যক্তি কাফের ফতো কেন সে মিলাদ করে না তুমি যখন কাউকে কাফের ফতোয়া দিবে তার জন্য তার স্পষ্ট দলিল দরকার তাকফিরের কাউকে তাকফির এর যখন ফতো দেওয়া হবে তার জন্য ফর্ত রয়েছে তুমি কিসের ভিত্তিতে বললে কিসের ভিত্তিতে বললে বেনামাজি কাফের তার জন্য স্পষ্ট দলিল রয়েছে মিলাদ না করলে তার জন্য কাফের কোথায় পেলে কোথায় পেলে তো এই যে জিনিসগুলো হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে এগুলো শুধুমাত্র আপনার যেমন রাজনৈতিক দলের মধ্যে আপনারা দেখতে পান যে একদল আর এক দলকে গালিগালাজ করে এখন বর্তমানে এই যে ফেরকা মাঝাব যে বিষয়গুলো চলছে বিশেষ করে দেবন্দে বেরেলি এবং আহলে হাদিস এদের মধ্যে যে সমস্যাগুলো চলছে আমরা দেখতে পাচ্ছি এটা মারাত্মক একটা সমস্যা আকার ধারণ করছে যেটা সিপিএম কংগ্রেস তৃণমূল বিজেপি বা আর অন্য যে দলগুলো রয়েছে তাদের মধ্যে যা হচ্ছে তার থেকেও বেশি বাড়াবাড়ি তার থেকেও বেশি বাড়াবাড়ি এখানে বলা হয়েছে যে মুস্তাহাব জিনিস করলেও ব্যাপার নাই না করলেও ব্যাপার নাই যদি নিজে থেকে তৈরি করা মুস্তাহ শব্দটা এদের কারণ নিজের করছে বলে মুস্তাহ করছে তো তারপরেও কি ফুতো বলছি এটা কিভাবে হয় ভাই কাফের ফুতো দিতে গেলে মুস্তাহ জিনিস না করলে তাকে কাপকে কাফের বলা যায় আমি বলছি বইয়ের লেখক তো এখন বেঁচে নেই তার উত্তর আছেন তো তারা প্রমাণ করুন যদি কেউ মুস্তাহাব জিনিস না করে আমি মানলাম যে মুস্তাহাব তো মুস্তাহ না না করলে সে কি কাফের হয় সে কখনো কাফের হবে না কারণ রসুল সাল্লামকে এক ব্যক্তি জিজ্ঞেস করলেন হেলদ রসুল আমি যাতে যেতে পারি তার জন্য আমল বলুন তো তিনি বললেন তুমি করবে কি সে স্বাভাবিক এবং জাকাত দিবে আমি এর থেকে বাড়াবো না এবং কমাবো না তো রসুল সাল্লাম তিনি বলছেন যে চলে যাচ্ছে তোমরা কি জান সে যদি এটাই যদি করে যা বলে গেলো সেটাও যদি করে আর সে যদি না বাড়ায় না কমায় তাহলে এই জান্নাতি কেউ যদি জান্নাতি দেখতে যাও তো এই লোকটা কি দেখো এই কথা জানা তাহলে আপনি কিভাবে নবী অর্থাৎ মিলাদ নবীর নামে যে যশনগুলো হচ্ছে কারণ যদি মিলাদ অর্থ এটা হয় যে সাল্লামের সিরাত বর্ণনা করা রসুল সাল্লামের সুনাত বর্ণনা করা সুন্নতের প্রতি আমল করা এবং তার বংশ আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ আলহামদুলিল্লাহ আমরা প্রতিনিয়ত এটাই করে চলেছি আমরা কোনো ব্যক্তির আলাহ নাড়া লাগে মানুষকে তার দিকে আহ্বান করি না আমরা কোন মাসলাকের নাম করে তার মাসলাকের দিকে আহ্বান করি না আমরা ডাকি যে তোমরা কোরআন এবং শূন্য মানো কোরআন এবং সুন্নার দিকে এসো আমরা কোরআন সুন্না ছাড়া অন্য কিছু মানার দিকে আহ্বান করি না আমরা কোরআন এবং শূন্য মানার কথা বলি যখন আমরা কোরআন সুন্না বলি তখন তোমরা বলো শুধু কোরআন শূন্যতেই হবে এই এইজমা কেয়াসের নাম করে এই যে কেয়াস চলছে অভান্তর যুক্তি চলছে এই যুক্তিগুলোকে দলিল হিসেবে কারা করা হয় তারপর ইমাম মানতে হবে তাকলিদ করতে হবে এই জিনিসগুলো তোমরাই নিয়ে আসো আর আমরা কোরআন এবং সুন্নাতেই আলহামদুলিল্লাহ আর কোরআন শুনার মধ্যে ইজমা কেয়াস যদিও রয়েছে তবে আকিদার ক্ষেত্রে ইবাদতের ক্ষেত্রে কেয়াসের ইজমার কোন ভূমিকা নেই কোন ভূমিকা নেই তাহলে কোরআনের ক্ষেত্রে কোরআন এবং হাদিস দিয়ে যেটা প্রমাণিত হয় সেটা হচ্ছে ইবাদত এবং আকিদা আর এই ক্ষেত্রে যদি কেউ কুফরি করে তাহলে সে কাফির আর এই ক্ষেত্রে নিজে থেকে কোনো ফতোয়াবাজি কেউ করতে পারবে না নিজে থেকে কোনো ফতোয়াজি কেউ করতে পারবে না যাই বলতে হবে তার জন্য দলিল দরকার তুমি এটাকে বলতে চাইছো এটা না করলে কাফের তাহলে এটা ইবাদত হবে ইবাদতের কি ধরনের ইবাদত ইবাদতের স্পষ্ট দলিল থাকবে স্পষ্ট এটা প্রমাণিত আছে অলরেডি নামাজ প্রমাণিত হজ প্রমাণিত জাকা প্রমাণিত আর অন্যান্য নফল রোজা নফল ইবাদত নফল নামাজ সবকিছু প্রমাণিত সবকিছু প্রমাণিত তাহলে এইগুলো প্রমাণিত তাই এগুলো প্রমাণ করার জন্য এ জায়গা থেকে ও সে জায়গা থেকে শব্দ নিয়ে তার উপরে মান্ত্রিক ফিট করে লজিক ফিট করে ফালসাফা খাড়া করে প্রমাণ করার প্রয়োজন পড়বে না যেগুলো যেগুলো প্রমাণিত নামাজের মতো ইবাদত তারপরে 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 এর মানে রোজার মতো ইবাদত সেগুলো যদি দলিল যা আছে যেভাবে করতে বলা হয়েছে তার বাইরে করা হয় তাহলে তাহলে সে ব্যক্তি মুসলিম থাকবে না দলিল এ ব্যাপারে একটা আদিস এসছে

তাহলে আল্লাহ রসুল যদি অল্প ইবাদ করে সেটাও চলবে আমরা মানে তাদের মন পোতে হলো না অর্থাৎ রসুল ইসলাম যত ইবাদত করতেন সেটাই কম মনে করলেন কলে আহেদ হুম তাদের মধ্যে একজন বললেন যে আবেদন আমি রাত্রে কখনো ঘুমাবো না সারা সারা রাত নামাজ পড়বো দেখেন নবী সাহাবি রসুল রসুলের সাহাবি তাদের সিদ্ধান্ত এই মেলাদ করার সিদ্ধান্ত নেননি নামাজ পড়ার সিদ্ধান্ত কারণ রসুল সাল্লাম যখন শেষ আপনার নিঃশ্বাস অন্তিম নিঃশ্বাস যখন গুনছেন যখন মৃত্যুর খুব সঙ্গে নিকটে সেই সময় বলছেন আসলাত আসলাত সে সুসি নামাজের থাকছে তো সেই সলাতের ব্যাপারে একজন সিদ্ধান্ত নিচ্ছে যে কয়লা আহাজ হুম তাদের মধ্যে একজন বললেন যে আবেদন আমি রাত্রে কখনো ঘুমানা সারা সারা রাত আমি এ করবো নামাজ পড়বো ওয়াকয়লা আখার অন্যজন বলছেন যে আনা আসুম উদ্দাহারা ওয়ালা উফতিরু আমি দিনের বেলায় কখনো ইফতার করব না অর্থাৎ খাবো না আমি প্রতিদিন রোজা রাখবো ওয়াকাল আখার অন্যজন যে ছিল সে বলছে যে নিশা ফেলা আবেদন আমি কখনোই বিবাহ করব না কারণ বিবাহ করলে সংসার ঝামেলা ঝঞ্ঝট এই ধরনের তা আমি কখনো ইবাদত করব না এখন তারপরে কি হলো যে ফাজ আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ তাদের কাছে এলেন রাসূলুল্লাহ তাদের কাছে এলেন ফাকল তারপর তিনি বললেন যে আনতুম তুমি লেজিনা কুলতুম কেদার ক্যাদা তোমরা কে এই কথা বলেছো এখান থেকে একটা বিষয় প্রমাণ হচ্ছে যদি কেউ ভুল পথের প্রতীক হয় কেউ যদি ভুল সিদ্ধান্ত নেয় তাহলে যে ব্যক্তি জাননেওয়ালা তার উচিত হচ্ছে তাদের কাছে গিয়ে সঠিক ভাত দেওয়া আজকে আমরা যেটা বলছি আজকে মিডিয়ার মাধ্যম তার জন্য সঠিক কথাটা পৌঁছাতে চাইছি রসুলামের সুন্দর পালন করছি আমরা তো রসুলাম তাদের কাছে এলেন তারপর তিনি বলছেন যে আমা লা ইন্নি লিল্লাহি ও বিহি আমি সব থেকে বেশি আল্লাহকে ভয় করি এবং সব থেকে বেশি তাকওয়া অবলম্বন করি লেকিননি আসুমু ও উফতিরু অথচ আমি রোজাও রাখি দিনে খাই অর্থাৎ কখনো কখনো রোজা রাখি যেমন সোমবারের রোজা বৃহস্পতির রোজা তারপর আই এম এর রোজা আপনার ওই এতে নতুন মাসের প্রথম মিডিল এবং শেষের রোজা এগুলো আমরা আমাদের কাছে প্রমাণিত ঠিক আছে তো একসাকম তো আমরা এখানে দেখতে পাচ্ছি তারপরে রসুল সাল্লাম বলছেন যে ওসাল্লি ও আর কুদু এবং আমি নামাজও পড়ি এবং বিশ্রামও করি অর্থাৎ রাতে কিছুক্ষণ ঘুমাই এবং করি কি আমরা রাতে উঠে কখনো কখনো যে নামাজ অর্থাৎ রাতের কিছু অংশ ঘুমাই অর্থাৎ শরীরের যে প্রয়োজন সেটাও মিটে তারপরে মানে নামাজও পড়ি তারপরে রসুল সাল্লাম বলছেন যে নিশা এবং আমি বিবাহ করেছি এবং আমি বিবাহ করেছি তারপর রসুল বলছেন ফমান রকিব আন সুন্নতি ফালাইসা যে ব্যক্তি আমার তেরিকা আমার পন্থা আমার পদ্ধতি থেকে মুখ ফিরিয়ে নিল সে ব্যক্তি আমার অন্তর্ভুক্ত নয় এখন এ হাদিস থেকে কি প্রমাণিত হচ্ছে এ হাদিসে তিনজন সাহাবি রাসুল অন্য কেউ নয় না আহমদ ইয়ার খান না আহমদ খান বেলে রবি এরা নয় ইনি হচ্ছেন আমার নবী আপনার নবী রাহমতুল্লাহ আলামিন। আমিলাল নবীদের সর্দার ইমামুল আম্বিয়া ইমামুল আউলিয়া খতম নব্বীন মাহমুদ মুস্তফা সাল্লাহ আলিয়া সাল্লাম তার সাহাবি তার রসুল সাল্লামের জীবদ্দশাতে তিনটে ভালো কাজের সিদ্ধান্ত নিয়েছিলেন এখন দৃষ্টিতে ভালো সময় নামাজ পড়বে এর থেকে আমার ভালো কি আছে সব সারাদিন রোজা থাকবে এর থেকে ভালো কি আছে বিবাহ করবে না এবার করবে সবসময় তো এই ভালো কাজগুলো করার সিদ্ধান্ত যদি নবী সাল্লাহ কাছে যদি ঠিক মনে না হয় আজকে যারা কোরআন থেকে আপনার দস্তর খানা নামাকে মুসা আলহ্লামের ফেরাউনের বাঁচার বিষয়কে ফেরাউনের হাত থেকে বাঁচিয়ে আল্লাহ যে তাদেরকে শান্তি দিয়েছিলেন সেই বিষয়কে বা আরও অন্যান্য বিষয়কে যদি মেলাদের দলিল বলে ফিট করে তাহলে এই হাদিসের আলোকে তাদের দশা কি হবে অথচ আল্লাহ বলেছেন যে আল্লাহ কোনো বিষয় বেড়ে না অথচ এটা বাড়া নয় ইবাদতের নামে চালানো হচ্ছে রসুল নাকিস মনে করা হচ্ছে অসম্পূর্ণ মনে করা হচ্ছে তার আনিতম দিনকে মোকাম্মল মনে করা হয় না অসম্পূর্ণ মনে করা হচ্ছে যেহেতু রসুল সাল্লামের সাহাবিরা নামাজের মতো ইবাদত শ্যামের মতো কে যদি রসুল বলেন যদি বেশি মানে যা দেওয়া হয়েছে কোন হাতে যা আছে কোন যা আছে সেটাকে যদি বাড়াবাড়ি মানে মনে করা হয় তাহলে কি হবে বারবার বেশি বেশি করা হয় তাহলে কী হবে সে রসুল বলছেন যে ফমান সুন্নতি সুনাত ইফলাইসামিনী যে ব্যক্তি আমার তারিখা আমার পদ্ধতি অর্থাৎ রসুল যে সোনাদ দিয়ে গেছেন সোন দিয়ে গেছেন সেই সুনে যদি অন্তর্ভুক্ত না হয় তাহলে তার সে ব্যক্তি আমারও অন্তর্ভুক্ত নয় আমার অন্তর্ভুক্ত নয় তাহলে রসী সাল্লামের অন্তর্ভুক্ত থাকছে না আজকে যারা মিলাদ করেছেন আজকে যারা জলুস বের করছেন আজকে মিলাদের নামে যে বারউল রবিউল আওয়ালের বিভিন্ন রকম উৎসব পালন করছেন আমি তাদেরকে বলতে চাই যে এই জিনিসগুলোকে আনু জানতেন না না তারা তাদের রাজত্বকালে কোথায় যে তার মানে তার খেলাফতে জনসাধারণকে নিয়ে জলুস বের করেছেন কোন মহবুল বানিয়েছেন একটা স্পষ্ট একটা হাদিস সে জৈব সে জাল মৌজু হাদিস অথরিটি গ্রন্থে থাকতে হবে ইমাম থেকে চার ইমাম থেকে ফিকার কিতাব থেকে কেউ প্রমাণ করুক যে কোন একজন সাহাবি রসুল সাল্লাহামের জন্য ঈদে মিলাদ নবী পালন করেছেন জেলুস বের করেছেন বা এই ধরনের জিনিসগুলো করেছেন একটা দলে স্পষ্ট একটা এটা ঈদে মিলাদ নবী পালিত হয়েছে উমর রাজুজ্জামানাই বা ঈদে মিলাদ নবী পালিত হয়েছে উসমান গনি রাজি আল্লাহ তাল্লাহ জামানাই ঈদে মিলাদ নবী পালিত হয়েছে এ ব্যাপারে কোনো একটা এবং এইভাবে তিনি বের করেছেন বা আরো অন্যান্য নারায় সালা রসল এইভাবে কথাগুলো বলেছেন বা আরো অন্যান্য যেগুলো হয় বিশেষ করে আমাদের দেশে মিলাদকে কেন্দ্র করে সেগুলো কেউ প্রমাণ করে একটা স্পষ্ট আসার জঈফ গরিব মৌধু যাই হোক হাজি গ্রন্থ থেকে একটা পেশ করা হোক একটা দলিল পেশ করা হোক স্পষ্ট দলিল ইনশাল্লাহ কি তাব্দি পুরো বেরলে হাতকে আমি চ্যালেঞ্জ করছি আমি তো আমার টাইম থাকলো আমি টাইম দিলাম একটা দলিল কোনো বেরলি মায়ের লাল প্রমাণ করুক একটা নাফিকার কিতাব থেকে হ্যানাফিফিকের যত বড় বড় কিতাব রয়েছে কোনো একটা কিতাব থেকে কোনো যদি প্রকৃত মোহাব্বত রসুল তাদের মধ্যে থেকে থাকে তারা যদি মোহেম্বর রাসুল হয়ে থাকে তাহলে তারা স্পষ্ট যে রসুল সাল্লাহ সাল্লামের ঈদকে জন্মকে কেন্দ্র করে ঈদ এ নবী পালন করেছেন এবং তার জন্য যশোন বের করেছেন জশনের নামে যে আপনার মিছিল বের করা বা অন্য যেগুলো হচ্ছে এর একটা কোনো জিনিস তারা প্রমাণ করুক যে এইভাবে করেছে এইভাবে কোরআন থেকে হাদিস থেকে বিভিন্ন জায়গা থেকে প্রমাণের যে অপপ্রচেষ্টা অপচেষ্টা চালানো হচ্ছে এবং যেখানে নেয়ামাত মানে রসুল আমাদের জন্য নেয়ামাত তার জন্য যুক্তি খাড়া রস্লাম অবশ্যই আমাদের জন্য নিয়ামত আমি বলছি রসলামের নিয়ামত তুই প্রতিদিন বর্ণনা করো প্রতি সপ্তাহে বর্ণনা করো প্রতি সোমবার বর্ণনা করো অবশ্যই আমরা করব আমরা তোমাদের সাথে করব। আমরা তোমাদের সাথে করব আমি আমি নিজে বলছি অবশ্যই যদি কেউ রসুলামের সিরাত বর্ণনা করতে চাই আমি চাই আমি তার স্বভাতে বসবো আমি শুনবো প্রতিদিন আমার শিক্ষণীয় অনেক বিষয় আছে আমি শিখব কিন্তু মানুষকে কাছে অপব্যাখ্যা করে অপচেষ্টা করে প্রমাণ করার যে চেষ্টা করা হচ্ছে যার কোনো অস্তিত্ব কোরা হদিস নেই এটা হচ্ছে করে যাবে না এটা কোন অবস্থাতেই করে যাবে না এটা থেকে সাবধান থাকতে হবে শরাকত নাফসি মিনুরিম মিন ফাহারে